আসসালামু আলাইকুম। বার্সেলকের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আশা রাখছি সব ভালো আছেন, সুস্থ আছেন। তো বরাবর মতো আরেকটি ভিডিও নিয়েও আপনাদের মাঝে উপস্থিত হলাম। যদিও আমি বুঝতে পারছি না এই জিনিসটা কি। হ্যাঁ, আমার বাজিকের পাখিকে আমি অনেক দিন ধরেই কিন্তু ব্রিডিংয়ে দিচ্ছি না। শুধু বাজিকের না, এখানে যত পাখি আছে সবগুলোকে কিন্তু আস্তে আস্তে ব্রিডিংয়ে দেওয়ার জন্য আমি ট্রাই করতেছি। তবে মজার বিষয়টা হচ্ছে যে আমার এই যে একটা ব্যাংলিশ পাখি আছে, এটার বয়স অলমোস্ট ফেলে দিলেও এটার বয়স কিন্তু হবে আপনার 4 থেকে 5 বছর। দেখছেন, মেলটাও ব্যাংলিশ এবং ফিমেলটাও কিন্তু ব্যাংলিশ। তো আজকে সকালে দেখতেছি আমি পাখিটা এটা পারছে, মানে আমি তাদের জন্য ব্রিডিং বক্স রাখছি এদিকে, ওই যে দেখতে পাচ্ছেন, এবং এই ব্রিডিং বক্স দিয়ে এখানে এসে সে এই ডিমটা পারছে। ঠিক আছে, তো এটা কিভাবে পসিবল হলো এটা আমি যদিও নিজেও বুঝতেছি না, কারণ পাখিটার কিন্তু চর্বির কোনো শেষ নাই। যদি আমি আপনাদেরকে পাখিটাকে ধরে দেখাই আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। এই যে দেখেন, দেখছেন, এটার কিন্তু চর্বির কোনো শেষ নাই। এই চর্বি না, ডিম যেটা দিছে ডিমের সাথে সাথে কিন্তু দেখা যাচ্ছে যে ডিমের যে ইয়াটা থাকে, আবরণ যেটা থাকে, যেটাতে ডিম বাঁধায়, ঠিক আছে, সেই জিনিসটাও কিন্তু বাইর হয়ে আছে। তো পাখিটাকে যদিও আমি এখানে পাই, এখানে পাই তাকে এই বক্সে, পরে আমি ভাবলাম যে কি রে, এটা তো চর্বি আছে, তো এটা কিভাবে পসিবল। পরে ঢুকে দেখি চর্বি থেকে এখান থেকে এই জিনিসটা বাইর হইল। এখন আদৌ এই জিনিসটা কি এটাই আমি বুঝতেছি না, মানে এই জিনিসটা কি, এটা কি হতে পারে, এটা কি চর্বি নাকি ডিম, আর ডিম হলো এত ছোট কিভাবে। এবং এটা কিন্তু দেখা যাচ্ছে যে শক্ত, একদম শক্ত আকারে। তো এটা চাইলে আমি একটু ভাঙিয়ে দেখতে পারি, যদিও নতুন একটা এক্সপিরিয়েন্স, দেখা যাক এটা ভাঙলে কি আসে সেটা একটু আমি দেখি। হ্যাঁ হ্যাঁ, এটা মনে হচ্ছে ডিম, তো ডিম মনে হচ্ছে এটা। তো এখন কথা হচ্ছে যে এই পাখিটা অনেক চর্বি, তাহলে এই চর্বি টর্বি নিয়ে চর্বি থাকলেও কি পাখি তাহলে ডিম দেয়, চর্বিওয়ালা পাখিও কি এখন তাহলে ডিম দেয়। এই যে দেখতে পাচ্ছেন তার পিছনের দিকে দেখেন ফুলে আছে, এবং পাখিটার অলমোস্ট অনেক চর্বি, ঠিক আছে, তারপরও কিন্তু দেখা যাচ্ছে পাখিটা ডিম দিচ্ছে। তাহলে এখন কি ধরে নেওয়া যায় চর্বি থাকলেও পাখিরা ডিম দিতে পারে এবং ডিম দিতে সক্ষম হয়। তো আপনাদের সাথে যদি এরকম কোনো কিছু ঘটে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।